আবার সেই মেলথাস নিয়ে আসলাম। মেলথাস শেষ না হলে শেষ করা যাবে না, তাই না বাবা? তো মেলথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বে আমরা মূল বক্তব্য বিশ্লেষণে ছিলাম। আজকে আমার অতিথি পঞ্চম ক্লাস, পঞ্চম ক্লাসে আমরা যেটি জানবো মূল বক্তব্যতেই আমরা শেষ করব আজকে। হয়তো তো মেলথাসের মূল বক্তব্য বিশ্লেষণে চারটি বিষয় নিয়ে সে কথা বলেছে তার মূল বক্তব্যে, যে জনসংখ্যা কিভাবে বাড়ছে, কিভাবে এটাকে প্রতিরোধ করবো। কারণ তার মৌলিক বিষয় ছিল কিন্তু দুইটি, সে বলেছিল যে খাদ্য বাড়বে আর জনসংখ্যাও মানুষের এটা যৌন চাহিদা তার পূরণ করবে, এবং যৌন চাহিদা পূরণের ফলে জৈবিক চাহিদা পূরণের ফলই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। তো এটা থেকে সে তার মূল বক্তব্যে অনেক বিস্তৃত ব্যাখ্যা করেছেন। প্রথমেই যেটা বলছিল সেটি হচ্ছে খাদ্য উৎপাদন নিয়ে। আরেকবার মনে করিয়ে দেই, মানুষের জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান হচ্ছে খাদ্য। দ্বিতীয়টি হচ্ছে মানুষের প্রজনন ক্ষমতা হচ্ছে অধিক এবং জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে, উচ্চ গতিতে 2, 4, 8, 16, 32, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে গাণিতিক হারে 1, 2, 3, 4, 2 গতিতে। এটি আমি রেখাচিত্রের সাহায্যে দেখেছিলাম যে সময়ের পরিবর্তনে, যেখানে এখানে অল্প করে আরো আঁকা আছে যে সময়ের ব্যবধানে সেটি কি হবে। তো ও যখনই চলে যাবে তখন মেথাস বলছে যে আমাদের, তৃতীয়ত সে বলছে প্রতিরোধ ব্যবস্থা না থাকলে খাদ্য বৃদ্ধির সাথে জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং তার ভুক্তভোগী হচ্ছে দরিদ্র জনগণ হবে। তো দরিদ্র জনগণ যেহেতু হবে, চতুর্থ বলছে যে দুই ভাবে, যে বলে যে প্রতিরোধ ব্যবস্থা না থাকলে, তাহলে চার নম্বরে সে বলছে যে প্রতিরোধ ব্যবস্থাটা কি হবে। প্রতিরোধ ব্যবস্থাটা সে বলছে প্রতিরোধ ব্যবস্থা হবে দুই প্রকার। প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে যে খাদ্য বৃদ্ধির সাথে জনসংখ্যা বৃদ্ধির যে প্রবণতা, সে জনসংখ্যা বৃদ্ধিকে রোধ করতে হলে দুই ভাগে প্রতিরোধ করতে হবে। এক, প্রিভেন্টিভ চেক, অর্থাৎ আমাকে নিজেরটাই নিজে গ্রহণ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক প্রতিবন্ধকতা। যাই হোক, আমি সেখানে ছিলাম এবং ইভেন আমি আরেকটি বিষয়ে বলেছিলাম যে চতুর্থ বিষয়ে সে আরেকটি বলেছে যে কোন দেশে জনসংখ্যা আর খাদ্য প্রবৃদ্ধির মধ্যে এরূপ পার্থক্য ফলে জনসংখ্যা, মেলথাসের মতে ওই দেশে অবশ্যই জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এবং এই পার্থক্যের কারণ সে বলছে খাদ্য ও জনসংখ্যা প্রবৃদ্ধি যে সব উপাদানের উপর নির্ভর করে তার সবসময়ই স্বাধীন চলক। আবার খাদ্যে জনসংখ্যা পুনঃসংযোজন হার উচ্চ এবং অব্যাহত ভাবে পরিলক্ষিত হয়। জমির উর্বরতা কখনোই স্থির থাকে না, অর্থাৎ জমির যে ক্রমহ্রাসমান উৎপাদন রেখা, অর্থাৎ সে হ্রাস পাবেই, উৎপাদন হ্রাস পাবেই। প্রকৃতির বিরূপতার ফলে খাদ্য উৎপাদন ক্রমহ্রাসমান হয়। আবার তুমি প্রকৃতিকে অতিরিক্ত জনসংখ্যা হলে দূষণ হবে, নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি, কারণ সৃষ্টি আমি তৈরি করে ফেলবো, তাহলে অবশ্যই সেখানে কোনো না কোনো কিছু হবে। তো প্রিভেন্টিভ চেকের ক্ষেত্রে সে বলেছিল যে তিনটি বিষয় দ্বারা আমি প্রিভেন্টিভ করতে পারবো। প্রাকৃতিক প্রকৃতি তার ক্ষমতা, সক্ষমতা, প্রকৃতি তার যে খাদ্যভাব বা বিপর্যয়, প্রাকৃতিক যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা খাদ্যভাব দেখার পূর্বে আমি যেন তিনটি বিষয় দ্বারা প্রতিরোধ করি। সেটি কি? সেটি হচ্ছে আজীবন কৌমার্য, অধিক বয়সকাল পর্যন্ত কৌমার্য, যৌন নৈতিক চরিত্রের কঠোরতা। তারপরে যেটি সে দেখিয়েছে সেটি হচ্ছে প্রাকৃতিক প্রতিবন্ধকতা, যেটি কিনা ন্যাচারাল জোকস বলতে পারি আমরা এটাকে, বা আমরা বলতে পারি ন্যাচারাল কনস্ট্রেন্টস বা পজিটিভ চেকস, প্রিভেন্টিভ চেকস, পজিটিভ চেকস। এটার আরেক নাম হচ্ছে ন্যাচারাল কনস্ট্রেন্টস, অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ। বিভাগে চেক করতে পারি, একটা হচ্ছে প্রিভেন্টিভ চেকস যেটা আমরা নিজেরা নিব, আর প্রাকৃতিক প্রতিবন্ধকতা সৃষ্টি সেটা হচ্ছে ন্যাচারাল পজিটিভ চেকস, আমাকে সেটা গুণ করে নিতে হবে, আমার কিছু করার নাই সেখানে। প্রকৃতির উপরে তো আমি কিছু করতে পারবো না বাবা, ঝড় বৃষ্টি থামাতে পারো, পারো না। প্রকৃতির ঝড় বৃষ্টি প্রকৃতির ঝড় নিজেই থামাতে পারে, যেমন সুন্দরবন বুক পেতে কয়েকবার ঝড়কে নিগ্রহণ করেছে আমাদেরকে বাঁচানোর কারণে। প্রত্যেক শীতে আমরা বেঁচে যাই উত্তরের বাতাস থেকে হিমালয়ের কারণে। এই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়, সেগুলো আমাদের পক্ষে করা সম্ভব। মেলথাসের মতে দ্বিতীয় বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি আজকে, প্রাকৃতিক প্রতিবন্ধকতা।
ম্যালথাসের মতে দেশে জনাধিক্য দেখা দিলে প্রকৃতি স্বয়ং কিছু প্রত্যক্ষ উপায়ে এই সমস্যার সমাধান করে নেয়। অর্থাৎ প্রকৃতি নিজেই তার নিজেই ব্যবস্থা গ্রহণ করে যে এত মানুষ আমার উপরে প্রেশার নিচ্ছে, নিজেই নিজের গ্রহণ করবো। ঠিক এই যে এখন প্যান্ডামিক সিচুয়েশন, যে প্রাকৃতিক বিষয়টি সেটি কিন্তু আমরা কেউ বাঁচাতে পারছি না, প্রকৃতি নিজেই নিজের কাজটি গ্রহণ করছে। ঠিক আছে, যে আমার জনসংখ্যা বাড়ছে, আমার উপরে প্রেশার পড়তেছে দেখাচ্ছে, যে ভূমিকম্প তুমি বলছো সে জন বিজ্ঞানীর, আমি 2 সেকেন্ড 4 সেকেন্ড আগে পাবো, 4 সেকেন্ড আগে দিয়ে তুমি কাকে জানাবা, তুমি ঘরের থেকে 4 সেকেন্ড বেরোতে দিয়ে শেষ হইবো, এটার কোনো বাবা আর উপায় নেই। ব্যাথাসের তাই বলছে জামাধিক্য দেখা দিলে প্রকৃতি স্বয়ং নিজেই প্রত্যক্ষ, মানে স্বয়ং প্রকৃতি স্বয়ং কিছু প্রত্যক্ষ উপায়ে এই সমস্যা সমাধান করে নেয়। আর এই প্রত্যক্ষ উপায়গুলো হলো দূষিত পরিবেশ, তীব্র দারিদ্রতা, উচ্চ শিশু মৃত্যু হার, খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বিগ্রহ এবং প্রাকৃতিক দুর্যোগ। কোশ্চেন করতে পারো, শিশু জন্ম হার কমে গেলে তো মৃত্যু হার বেড়ে গেলে তো ভালোই, জনসংখ্যা কমে যাবে না, জনসংখ্যা সেখানে কমবে না বাবা, ধীরে ধীরে দেখা যাবো পিরামিড উল্টে যাবো। তুমি যদি কাজ না করতে পারে, শিশু যদি না জন্মায় তাহলে কাজ করবে কারা, এবং কাজ না করলে সেখানে কে কে কৃষি জমি গিয়ে চাষ করবে, ট্রাক্টর চালানোর জন্য তো শক্তিশালী মানুষ দরকার নাকি, বৃদ্ধ বয়সে গিয়ে ট্রাক্টর চালানো দেব, চোখের জ্যোতিও তো কমবে। এই যে প্রাকৃতিক উপায়, এই সব প্রত্যক্ষ উপায় দ্বারা জনসংখ্যার কিছু অংশ বলছে নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে ম্যালথাস বলেছেন এটাই প্রাকৃতিক প্রতিবন্ধকতা বা প্রাকৃতিক উপায় বা এটা পজিটিভ চেক্স নামে তিনি অভিহিত করেছেন। এছাড়া সমাজে জনাধিক্যর জন্য নানা ধরনের পাপাচারও বৃদ্ধি পাবে। যেহেতু ম্যালথাস ধর্মযাজক ছিল সে বিষয়টি ভালো করে বুঝেছে, পাপাচার বৃদ্ধি পাবে। তিনি আরেকটি প্রতিরোধ ব্যবস্থা মনে করেন এই পাপাচারকে, মানে এই যে এই পাপাচার বলতে পাপ যোগ আচার পাপাচার, অর্থাৎ সমাজে পাপের পরিমাণ বেড়ে যাবে। পাপ বলতে বুঝাইছে চুরি, রাহাজানি, ছিনতাই করা, মানুষকে মেরে ফেলা, এই বিষয়গুলোকে সে উল্লেখ করেছে। তো ভয়েস আর কি, জনাধিক্যর ফলে সমাজে হিংসা বিদ্বেষ, মানুষকে মেরে ফেলার মতো পাপের ফলেও জনসংখ্যা হ্রাস পাবে, হচ্ছে তো পৃথিবী জুড়েই হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, প্যালেস্টাইন শেষ করে ফেলতেছে, মানুষদেরকে মেরে ফেলতেছে, পাখির মতো মনে হয় মারতেছে, তাই না? যাই হোক, যে দেশেই হোক, এই যে পাপাচার এগুলো তো পাপ কাজ, তুমি কারো দায় দায়িত্ব গ্রহণ করতে পারো না, তোমার সেই ব্যাপারে কারো ব্যাপারে কথা বলার ক্ষমতাও তোমার নাই, তুমি তো মানুষের বিচার করতে পারো না, বিচার করার কাজ একজনই। এজন্যই বলছে যে মানুষের এই যে প্রতিরোধমূলক ব্যবস্থা সমাজে পাপাচার বৃদ্ধির কারণেও সমাজে আরেকটা মানে মানুষ কমে যাবে। ম্যালথাস মনে করেন এই বিষয়টিও আরেকটি প্রতিরোধমূলক ব্যবস্থা। তাই ম্যালথাসের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে, তবে ম্যালথাস বলেছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণের এই যে প্রাকৃতিক উপায় সেটা অমানবিক এবং দুঃখ মানে দুঃখবহ। তা তিনি বলছেন জনসংখ্যা নিয়ন্ত্রণে এই যে প্রিভেন্টিভ চেকটা অবলম্বন যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য সমস্যা হবে না। তাই তিনি বাল্য বিবাহ, বহু বিবাহ পরিহার, নৈতিক সংযম, জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ প্রভৃতি দ্বারা সবসময় প্রিভেন্টিভ চেকের কথাই বলেছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের এই যে কথাগুলো, যে চারটি বক্তব্য, এই বক্তব্য চারটি হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এই হচ্ছে তার কথা, এই বিষয়টিই তার মূল, আর অন্য কোনো বিষয় নেই বাবা। তো এই যে বিষয় থেকে আমরা একটা ম্যালথাস সেটা চক্র নির্ণয় করেছেন, সেটাকে আমরা বলি ম্যালথাসীয় চক্র। ম্যালথাসের তত্ত্বের ম্যালথাসীয় চক্রটি একটি অন্যতম বিষয়, ম্যালথাসিয়ান সাইকেল। ম্যালথাসিয়ান সাইকেল, ম্যালথাস চক্র। ম্যালথাসের মতে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রাকৃতিক উপায় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, খাদ্যাভাব গুলো কার্যকর হওয়ার ফলে খাদ্যের যোগান আর মানুষের মধ্যে ভারসাম্যের অবস্থা পরিলক্ষিত হবে। অর্থাৎ
যে পরিস্থিতিতে খাদ্য কি সেখান থেকে জনসংখ্যা বাড়ছে আর এখান থেকে খাদ্য বেড়ে এইভাবে আসছে, তাই না? এটা হচ্ছে পপুলেশন আর এটা হচ্ছে ফুড। তাহলে এটা হচ্ছে ই। তাহলে এখানে যদি পাপাচা বৃদ্ধি পাইলো, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলো বা প্রাকৃতিক কোনো কারণে জনসংখ্যার ধাপ যদি নিচে বাড়ে তাহলে কি হবে? খাদ্যের সরি এটা হচ্ছে ই। তাহলে হচ্ছে কি, তাহলে বলছে যে খাদ্যের যোগান ও জনসংখ্যার যে ভারসাম্য স্থায়িত হবে তা হচ্ছে অতি অল্প সময়ের জন্য, অর্থাৎ কোনো কারণে পি কমে গেল, পি নিচে নিম্নমুখী হলো, কিন্তু খাবার তো সবসময় নিম্নমুখী, তাহলে সেক্ষেত্রে এখানে ভারসাম্য আসলো পি সবসময় ঊর্ধ্বমুখী। তাহলে খাদ্য কি হচ্ছে? অ্যালদাসের বলছে যে প্রাকৃতিক প্রতিবন্ধকতা, মহামারী, খাদ্যাভাব প্রভৃতির কারণে জনসংখ্যা কমে যাওয়ার ফলে হয়তো এক সময় খাদ্যের যোগান আর মানুষের মধ্যে একটি ভারসাম্য অবস্থা আসবে, কিন্তু মানুষের সন্তান উৎপাদনের স্পৃহা এতই প্রবল যে যখনই তার যোগান আসবে তার মানে একটা ভারসাম্য আসবে, তখন তার মনে হবে না আবার কিছু সন্তান উৎপাদন করি, হ্যাঁ জনসংখ্যা তো বাড়াই, তাতে তো আমার আরো ভালোই হবে, খারাপ কি, খাওয়াইতে তো পারতেছি। পুনরায় জনসংখ্যা বৃদ্ধি পায় এবং খাদ্যের যোগানকে আবার অতিক্রম করে। এভাবে জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক নিরোধমূলক ব্যবস্থা চক্রাকারে চলতে থাকে। এই বিষয়টি চক্রাকারে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। চলা, সেই চলাটাকে ম্যালথাস চক্রাকারে চলতেই থাকে ম্যালথাস চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন। তো চিত্রের সাহায্যে যে প্রকাশ, যে বিষয়টি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ, সেটা একটু দেখি আমরা। সেটি হচ্ছে দেখো, ক্লাসে থাকলে হয়তো ক্লাস নিয়ে চার পাঁচটা ক্লাস করা যেত, বাবা গান তোমাদের তো ভালো বুদ্ধি, তাই না? আমি আবার বলি, কি বলছিল যে ম্যালথাসিয়ান সাইকেলে যে চক্রাকারে চলতে থাকে, যে জনসংখ্যা কোনো প্রাকৃতিক কারণে জনসংখ্যা কমে গেল বা প্রতিরোধ ব্যবস্থামূলক জনসংখ্যা কমে গেল, কিন্তু ওই যে বলছে মানুষের সন্তান গ্রহণের স্পৃহা এত প্রবল, এটা অবশ্যই সবাই এটা যে বলছে যে প্রথমে যেটাই তার চাহিদা প্রবল যে সে আবার সন্তান গ্রহণ করবে এবং জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং পুনরায় খাদ্যের যোগানকে অতিক্রম করবে। এই যে চক্রাকার বৃদ্ধি সেটাকেই বলা হয়েছে ম্যালথাসিয়ান সাইকেল। তো রেখাচিত্রটা আমি আঁকছিলাম, তা আঁকতে থাকি। ম্যালথাসীয় চক্র, ম্যালথাসিয়ান সাইকেল, ঠিক আছে? পাইচিত্র অনুযায়ী প্রথমেই জানো যে প্রথমে কি করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ডাক দিতে হয়, তারপরে যদি ধীরে ধীরে ঘুরে, তাই না? প্রথমে কি জনাধিক্য, তার মানে মানুষজন বেশি, জনাধিক্য হলে সেখানে কি হবে খাদ্য জনাধিক্য থেকে কি হবে প্রাকৃতিক নিরোধ হবে, দেন কি হবে খাদ্য জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা বিরাজ আসবে। অর্থাৎ জনসংখ্যা বাড়ছে, প্রকৃতি তার নিরোধের কাজ করতেছে, দেন হচ্ছে আবার জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু পুনরায় আবার জনাধিক্য চলছে। অর্থাৎ জনসংখ্যা সর্বদাই খাদ্যের যোগানকে কি করছে, অতিক্রম করার প্রবণতা থেকে জনাধিক্য দেখা দিচ্ছে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রাকৃতিক উপায়গুলো কাজ করতে থাকে এবং অতিরিক্ত জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে জনসংখ্যা আর খাদ্যের মধ্যে একটি ভারসাম্য অবস্থায় আসে। এই যে পুনরায় ভারসাম্য অবস্থা থেকে আবার পুনরায় জনাধিক্যতে যাওয়া স্থাপিত হয়, কিন্তু
এটি অস্থায়ী ভারসাম্য অবস্থা। আবার জনসংখ্যা জনাধিক্য দেখা দিবে। মেলথাসের জনসংখ্যার এই তত্ত্বটি চক্রাকার চিত্রকে বলা হয়ে থাকে মেলথাসিয়ান সাইকেল বা মেলথাসীয় চক্র। তাহলে বুঝতে পারছো মেলথাসীয় চক্রটা কি? তাহলে বাবা আমরা কিন্তু আজকে মূল বিষয়ের সর্বশেষ অংশটি জানলাম, জেনে মেলথাসিয়ান সাইকেলের বিষয়টি আমরা বুঝলাম। তাহলে আজকে এই পর্যন্তই পড়বো নাকি আরেকটু আগাবো? দেখেন এই সময়টা, যেহেতু মেলথাসিয়ান আমার আগালে আরো বেশি ক্ষতি হয়ে যাবে না, তো মেলথাসিয়ান আবার একটু বলে নেই, মূল তত্ত্বটা একটু বলি, বলে আজকে শেষ করি, আমরা সমালোচনাটা নেক্সট ক্লাসে জানবো, যেহেতু আমাদের তত্ত্বের মূল বক্তব্যটাই আসল। ঠিক আছে, মেলথাসিয়ান তত্ত্বের মূল বক্তব্য বা বিশ্লেষণে দেখা যায় যে সে চারটি বিষয়ের উপরে কথা বলেছে। প্রথম যে বিষয় সেটি বলছে যে মানুষ খাদ্য, মানুষের খাদ্যের চাহিদা কি বাবা আছে, মানুষ খাদ্য খাবেই, খাদ্য তার দরকার জীবন ধারণের জন্য, তার খাদ্য প্রয়োজন। আর খাদ্যের যোগান জনসংখ্যার উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ খাদ্যের যোগান দ্বারা জনসংখ্যা, তাই খাদ্যের যোগান দ্বারা জনসংখ্যাকে সীমাবদ্ধ থাকার কথা তিনি বলেছেন, বাধ্য রাখতে বলা হয়েছে। দ্বিতীয়ত বলছে মানব জাতির প্রজনন ক্ষমতা অত্যন্ত বেশি বা সক্ষমতা অত্যন্ত বেশি, অর্থাৎ মানব জাতির প্রজনন হার ভারে হচ্ছে বৃদ্ধি হয়, জন্ম হার হচ্ছে জ্যামিতিক হারে অতি দ্রুত 2, 4, 8, 16, 32। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় হচ্ছে গাণিতিক হারে, সেটি হচ্ছে 1, 2, 3, 4, 5। এবং এর মধ্যে দেখা সেই চিত্রটি দিয়ে সে প্রকাশ করেছিল যে জনসংখ্যা বৃদ্ধি আর খাদ্য উৎপাদন, যে এক সময় দেখা যায় দুজন জনকে ছেদ করে জনসংখ্যা বাড়তে থাকে আর খাদ্য উৎপাদন কমতে থাকে, তাই না, এবং খাদ্য সংকট এর সৃষ্টি হবে। তৃতীয়ত সে বলছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যদি গ্রহণ না করি তাহলে ভুক্তভোগী হবে সবচেয়ে দরিদ্র শ্রেণীর লোকেরা, কারণ দরিদ্র শ্রেণীরাই তো বেশি ভুক্তভোগী হয়, আমরা তোমরাই ভুক্তভোগী, কারণ আমাদের না আছে টাকা, না আছে সম্পদ, তো ভুক্তভোগী এই কারণে। চতুর্থ তো বলছে সে খাদ্য বৃদ্ধির সাথে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতাটাকে আমি দুই ভাবে প্রতিরোধ করতে পারি, এক প্রিভেন্টিভ চেকস আর একটা হচ্ছে পজিটিভ চেকস। প্রিভেন্টিভ চেকসটা হচ্ছে আমি নিজে নিজে গ্রহণ করলে সেটা আর সমস্যা হয়নি, তো প্রিভেন্টিভ চেকস আর প্রাকৃতিক নিরোধের থেকেও সে আরেকটি যে বিষয়টি মাঝে বলে গেছে সেটি বলছে যে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা প্রবৃদ্ধির মধ্যে এরকম পার্থক্যের ফলে যে পার্থক্যটি হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণ, খাদ্য বৃদ্ধি পেয়ে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পরও সে সবসময় নিম্নগামী হয়ে যাচ্ছে যোগানকে ছাড়িয়ে ছাড়, মানে খাদ্য বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্যের যোগান সমতা আসতে পারতেছে না, এই কারণটা কি? এই কারণগুলোর মধ্যে সে বলেছিল যে এক নম্বর বলেছে খাদ্য জনসংখ্যা প্রবৃদ্ধির যে সব কারণে নির্ধারিত হয় সেগুলো পরস্পর স্বাধীন, এই স্বাধীনতার জন্য মানে জনসংখ্যা উচ্চ গতিতে বাড়ে কোনো, আর জনসংখ্যার কোনো সংযোজন হার অতি উচ্চ এবং অব্যাহত ভাবে পরিলক্ষিত হতে হয়, আর জমির উর্বরতা হচ্ছে স্থির, তিনটি কারণ কিন্তু আমি বলে দিলাম। আরেকটি হচ্ছে বলছে প্রকৃতির বিরূপতার ফলে খাদ্য উৎপাদন ক্রমহ্রাসমানই হয়, অর্থাৎ প্রকৃতি যেভাবে গ্রহণ করতে পারছে না তুমি তাকে সেভাবে তার থেকে নিতে চাচ্ছ, তো প্রকৃতি তখন নিজেই তার নিজের খাদ্য উৎপাদনটা কমিয়ে দেয়। এবং সে আরেকটি এই চতুর্থ বিষয়ে প্রতিরোধ ব্যবস্থা বা প্রাকৃতিক নিরোধের থেকে সে আরেকটি যে বিষয় বলেছে সেটি বলছে পাপাচার, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ খুনাখুনি বেড়ে যাবে, তখন এমনি লোক সংখ্যা কমতে থাকবে। আবার মেলথাস তার যে মূল বিষয়টি সেটিকে আবার তিনি একটি চক্রের সাহায্যে উপস্থাপন করেছেন, যেটা আমি একটু আগে তোমাদের বললাম মেলথাসীয় চক্র। তো আজকে বাবা এ পর্যন্তই থাকুক, মূল বিষয়টি কিন্তু এখানেই, আমি আগামীতে অর্থাৎ পরবর্তী ক্লাস হচ্ছে আমার মেলথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনা। তো ভালো থাকো, সুস্থ থাকো।